स्वागत न्यूज़ 24 दिनेर संबादे आपनादेर साथे आछि आमि आकाश एसान। तथ्य प्रযুক্তি नवायनयोग्य জ্বালানি এবং সমুদ্র অর্থনীতির মতো সম্ভাবনাময় খাতগুলোতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে সেই দেশের ব্যবসায়ীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো হবে। শালি জয় রিপোর্ট। U.S. Bangladesh Business Council নিউ ইয়র্কে দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে আয়োজন করে এই ভার্চুয়াল বৈঠকের। এতে যুক্ত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তুলে ধরেন এদেশে বিদেশিদের জন্য বিনিয়োগের সম্ভাবনাগুলো। U.S. is of course the largest investor in Bangladesh with stakes in energy, banking and insurance sector. We invite U.S. investment in other lucrative sector as ICT, renewable energy, blue economy, tourism, among others. Our investment is heavily on improving the infrastructure and power supply to facilitate FDI in the mentioned that and other promising sectors in Bangladesh. শেখ হাসিনা বলেন দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য 9 বিলিয়ন ডলার থেকে আরো বাড়াতে অনুঘটকের মতো কাজ করতে পারে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। বাংলাদেশ ইজ রেডি টু কমেন্স ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ নেগোসিয়েশন উইথ দ্য ইউএস at an appropriate time. Already we have done it with Bhutan and also we have taken initiative to other country. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে মঙ্গলবার নারী নেতাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। লিঙ্গ সমতা নিশ্চিত করতে বিশ্বের নারী নেতাদের একটি নেটওয়ার্ক গড়ে তোলার উপরও জোর দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কুয়েত ও সুইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে বাংলাদেশ। বৈঠকে দেশ দুটির প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। শাহ আলী জয়, নিউজ 24 ঢাকা। কোভ্যাক্সের আওতায় আরও ৮৯ লাখ ডোজ করোনার টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র সরকারের অনুদান হিসেবে পাওয়া যাবে ৭১ লাখ ডোজ ফাইজার বায়োএনটেকের টিকা। আর কোভ্যাক্সিন নিয়মিত বরাদ্দ হিসেবে আসবে আরও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব তথ্য জানান। ১৮ লাখ ভ্যাকসিন পাবো সামনের মাসে এবং এটা কন্টিনিউ করবে অ্যাজ এন্ড ওয়েন ইটস অ্যাভেইলেবল, এটা কন্টিনিউ করবে। তো আমেরিকান ভ্যাকসিনটি হবে ফাইজারের এবং কোভ্যাক্সের এই দফার ভ্যাকসিনটি হবে মডার্নার। সড়কপথে চাঁদাবাজি বন্ধসহ 15 দফা দাবিতে পণ্য পরিবহন মালিক শ্রমিকদের ৭২ ঘণ্টার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। পণ্য ওঠানামা হলেও পরিবহন সংকটে হচ্ছে না পণ্য ডেলিভারি, বিপাকে আমদানি রপ্তানি কারকরা। খাতুনগঞ্জে কাঁচা পণ্য নষ্ট হওয়ার আশঙ্কায় দেশেহারা ব্যবসায়ীরা, বাড়ছে সব ধরনের পণ্যের দাম। আদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়নবুর অজয়। চাঁদাবাজির অভিযোগ তুলে চট্টগ্রাম বন্দরের অবডকে বেসরকারি মালিকানাধীন ১৮টি কন্টেনার ডিপোতে কাজ বন্ধ রেখেছে ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার মালিক শ্রমিকরা। একইভাবে টার্মিনাল থেকেও ছাড়ছে না পণ্য পরিবহন, এতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। পণ্য উঠানামা স্বাভাবিক থাকলেও পরিবহন সংকটে বন্ধ পণ্য ডেলিভারি। জাহাজের থেকে যে কন্টেনার হুক পয়েন্ট থেকে সরাসরি ডিপোতে যায় কিংবা ডিপোর থেকে সরাসরি হুক পয়েন্টে এক্সপোর্ট কন্টেনার আসে, সেগুলোর যাওয়া আসা আজকে বন্ধ। মিগদার সভাপতি বলছেন দ্রুত এই সমস্যা সমাধান না হলে ভয়াবহ কন্টেনার জটে পড়বে বন্দর। জাহাজ জটের পাশাপাশি পণ্য রপ্তানিতেও নেমে আসবে ধস, বলেন বন্দর ব্যবহারকারীরা। তাদের গাড়ি যদি আক্রান্ত হয় তাহলে করে পণ্য এবং গাড়ি দুটোই নষ্ট হবে, এই ভয়ে তারা কিন্তু গাড়ি চলাচল করতে কিন্তু একটু ভয় পাচ্ছে। বর্তমান চলমান ধর্মঘট অতি সত্বর প্রত্যাহার করা এবং আলাপ আলোচনার মধ্যে সমাধান করা বাঞ্ছনীয়। তবে ট্রাক, খাবার ভ্যান মালিকরা বলছেন দাবি না মানলে ছাড়বে না কোনো পরিবহন। সমস্ত ব্যবসায়ীগুলো আজকে অসহায় হয়ে গেছে। আমরা তার জন্য আমরা কোনো হরতাল, অবরোধ, ধর্মঘট নয়, আমরা শুধুমাত্র কর্মবিরতি পালন করছি। পণ্য পরিবহন বন্ধ থাকায় দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা করছে কাঁচামাল আমদানিকারকরা। বেড়ে যাচ্ছে সব ধরনের পণ্যের দাম। কর্মবিরতিতে যদি দীর্ঘদিন হয় তাহলে আমাদের পণ্য নষ্ট হবে, পাশাপাশি আমাদের যে গন্তব্যস্থলে যে পণ্যগুলো পাঠানোর যে সিদ্ধান্ত সেটি বাধাগ্রস্ত হবে। তবে কথায় কথায় পরিবহন ধর্মঘট বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ বন্দর সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। ধর্মঘট নিরসনে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাক ও কারভান মালিক ও শ্রমিকরা। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, বৈঠকে কি খবর আছে আপনার কাছে এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন। আকাশ, আপনাকে ধন্যবাদ। আকাশ, বৈঠক চলছে এখনো, প্রায় 2 ঘন্টা হয়ে গেল বৈঠক চলছে এবং যে 18 সদস্য যে প্রতিনিধি দল এখানে এসেছে, ট্রাক কাভার্ড ভ্যান ও মুভার মালিক সমিতির অ্যাসোসিয়েশনের যে সদস্যরা এসেছেন তারা বৈঠক করছেন। যে সমস্যাগুলো মূলত যে 15টি দফা দাবি তারা জানিয়েছেন, সেই দাবি বাস্তবায়ন না হলে তারা আসলে তাদের ধর্মঘট তুলবেন না এবং যে 72 ঘন্টার ধর্মঘট দেওয়া হয়েছে সেটি বাড়িয়ে আন্দোলন প্রলম্বিত করা হবে, এরকম একটি ঘোষণা কিন্তু তার আগেই দিয়ে রেখেছেন এবং এখনও বৈঠক চলছে। বৈঠক সম্পর্কে আসলে এখনও পর্যন্ত তেমন কোনো তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি যে ভিতরে কী আলোচনা হয়েছে কিংবা সেখান থেকে এই যে ধর্মঘট চলছে, যে অচল অবস্থা তৈরি হয়েছে বন্দর কেন্দ্রিক, সেই অচল অবস্থায় কতটুকু সমাধান আসবে সেটি আসলে বৈঠকের পরে যখন সংবাদ সম্মেলন করা হবে তখনই আমরা বুঝতে পারবো। তবে যে দাবিগুলো তারা দিয়ে রেখেছে সেটি একটু আপনাকে জানিয়ে রাখি। 15 দফা দাবি, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে এই যে যে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় কাভার্ড ভ্যান চালকদের রাস্তায় পরিবহনের পণ্য পরিবহনের ক্ষেত্রে, সেই অভিযোগ এনে তারা বলছেন যে এই ধরনের যে হয়রানি রয়েছে সেগুলো বন্ধ করতে হবে কিংবা বন্দরে প্রবেশের ক্ষেত্রে তাদের আগে থেকে যে নিয়মকানুনগুলো আরোপ করা রয়েছে তাদের উপরে কর আরোপ করা হয়েছে, বাড়তি কর, সেগুলো প্রত্যাহার করা সহ আরও যে দাবিগুলোর সব মিলে 15টি দাবি। এই সব দাবি পূরণ না হলে তারা কিন্তু তাদের এই ধর্মঘট চলবে না। তারা যেটি বলছেন যে তাদের এই সমস্যাগুলো দীর্ঘদিনের, যে কারণে এই দীর্ঘদিনের সমস্যা সমাধানে তারা আসলে এই ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছে এবং যে কারণে আজকের এই বৈঠক এবং এই বৈঠক থেকে আসলে কী ধরনের সিদ্ধান্ত আসে সেটি আমরা পরবর্তীতে বলতে পারবো। তাদের আরও কিছু দাবি রয়েছে, যেটি সড়কে যখন কাভার্ড ভ্যানগুলো চলাচল করে সেই ড্রাইভারদের একটি বিশ্রামের জায়গা, এই ধরনের দাবি রয়েছে। এছাড়া করোনাকালীন যে ক্ষতির সম্মুখীন হয়েছেন মালিক কর্তৃপক্ষ, কাভার্ড ভ্যান মালিক কর্তৃপক্ষ, ট্রেলার মালিক কর্তৃপক্ষ, তারা কিন্তু জানাচ্ছেন যে যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই প্রণোদনা প্যাকেজে আওতায় যেন তারাও থাকেন এবং তাদেরকেও করোনাকালীন এই ক্ষতি পুষিয়ে নিতে তাদেরকেও যেন এই বরাদ্দের আওতায় নিয়ে আসা হয়, অর্থাৎ প্রণোদনা প্যাকেজেরও একটি দাবি রয়েছে তাদের এই দাবিগুলোর মধ্যে। সব মিলিয়ে বলা চলে বন্দর কেন্দ্রিক যে অচল অবস্থা এই মুহূর্তে চলছে, নয়নবুড়া জয়ের রিপোর্টই দেখছিলাম আমরা, বড় ধরনের সমস্যা এরই মধ্যে তৈরি হয়ে গেছে। এই সমস্যা কিন্তু যদি এই মিটিং থেকে যে ধরনের সমাধানমূলক কোনো বক্তব্য যদি আমরা পাই তাহলে হয়তো এই সমস্যার সমাধানও খুব শিগগিরই হতে পারে, নাহলে কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে ধর্মঘট, এরই মধ্যে 24 ঘন্টা পার করে দ্বিতীয় দিন চলছে। 72 ঘন্টা ধর্মঘট এই মুহূর্তে ডাকা রয়েছে, পরবর্তীতে সে হয়তো আরও বাড়াবেন কাভার্ড ভ্যান মালিক কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে এখান থেকে। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় সমিতি থেকে যুক্ত ছিলেন সহকর্মী সজল দাস। ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির ধর্মঘটের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন। চলতি 2020-21 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি 6.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে কথা জানায় সংস্থাটি। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, মহামারী থেকে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার পেতে শুরু করেছে। স্বাস্থ্য মহামারী পরিচালন ব্যবস্থার উপর উল্লেখযোগ্য চাপ সত্ত্বেও সরকার উপযুক্ত অর্থনৈতিক প্রণোদনা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিকে সুসংহত করেছে। দরিদ্র ও দুর্বলদের জন্য মৌলিক সেবা ও পণ্যাদি নিশ্চিত করেছে। রপ্তানি এবং রেমিটেন্সগুলোতে সাম্প্রতিক অর্থনৈতিক সক্ষমতা, প্রণোদনা ও সামাজিক সুরক্ষার জন্য বিদেশি তহবিল, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলে এই পুনরুদ্ধার সম্ভব হয়েছে। সংস্থাটি বলছে, চলতি অর্থ বছরে বাংলাদেশের মূল্যস্ফীতির হার 5.5% ঘরে থাকবে। তবে এডিবি বলছে, এই প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে প্রধান ঝুঁকি হলো দীর্ঘমেয়াদী মহামারী ও বাংলাদেশের রপ্তানির গন্তব্য। ইভ্যালি ও ই-অরেঞ্জ সহ আর বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতারণার পর গ্রাহকের আস্থা সংকটে গোটা ই-কমার্স খাত, এতে ক্ষতির মুখে পড়েছেন পুরনো উদ্যোক্তারা, মাঠ পর্যায়ের সেলার ও ডিস্ট্রিবিউটররাও। এই অবস্থায় ই কমার্স নীতিমালার যথাযথ বাস্তবায়ন ও এ খাতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গ্রাহকের আস্থা ফেরানোর পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে লাখ লাখ গ্রাহকের হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এছাড়া ই-অরেঞ্জ ধামাকা সহ নতুন নতুন বেশ কিছু কোম্পানি রাতারাতি ফুলে ফেঁপে ওঠে। সম্প্রতি এজন্য আলোচনা ও সমালোচনার কেন্দ্রে ই কমার্স খাত। বেশি দামে বিক্রির আশায় এসব কোম্পানিতে লাখ লাখ টাকা বিনিয়োগ করে এখন পথে বসেছেন অনেক গ্রাহক, যার প্রভাব পড়ছে পুরনো উদ্যোক্তা ও বিক্রেতাদের উপরও। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা হচ্ছে আস্থার সংকট হচ্ছে, অনেক সেলার আছে যারা অল্প পুঁজি নিয়ে ওখানে ইনভেস্ট করেছে, মানে তাদেরকে প্রোডাক্টগুলো দিয়েছে, তারা এখান থেকে পেমেন্টটা পায় নাই, সো তাদের পুঁজি সংকট হয়েছে। তারা এখন ধরেন তারা যে প্ল্যাটফর্মে প্রোডাক্ট দিবে কিন্তু তার সেই পুঁজিটা নাই। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সময় এসেছে ই কমার্স খাতে প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপের। সরকার একটা সমস্যা হলে তখন রিয়েক্টিভ একটা তার একটা উদ্যোগ হচ্ছে, কিন্তু এটাকে প্রোয়েক্টিভ করতে হবে, এবং সেটা প্রোয়েক্টিভ করতে গেলে সক্রিয় যদি করতে হয় তাহলে আমাদের বিভিন্ন নীতিমালা যেগুলো এখনো নাই সেটা যেরকম আমাদের করতে হবে, যারা ভোক্তা আছেন তাদেরকেও কিন্তু সচেতন করতে হবে যে এখানে ঝুঁকিগুলো কোন জায়গায়। লিগ্যাল অ্যাকশন, ট্রানজাকশন অ্যাকশন সবকিছু সমভাবে যদি সমান তার তালে চলে তাহলে অ্যাকশন নেওয়াটা অনেক অনেক ইজি। এখানে প্রফেশনালদেরকে ঢুকাতে হবে। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাবের সদস্য প্রতিষ্ঠান এখন ১৬০০ ছাড়িয়েছে। শুধু নীতিমালা ও আইনের দুর্বলতার সুযোগ নিয়ে ই-অরেঞ্জ গ্রাহক ও সরবরাহকারীদের কাছে ১১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে, কিন্তু এসব টাকা ফেরত দিচ্ছে না। বহুল আলোচিত ইভ্যালিও নিয়েছে গ্রাহকদের কাছ থেকে ১০০০ কোটি। আমাদের যে সমস্ত জায়গায় সংস্কারের প্রয়োজন আছে সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা সংস্কারের কাজগুলোতে হাত দেওয়া। ই কমার্সের যে বিজনেস তার মূল জায়গাটা হলো ট্রানজাকশনটা হয়, কিন্তু ম্যাক্সিমাম অনলাইনে সেখানে পেমেন্ট গেটওয়ে এবং বাংলাদেশ ব্যাংক যদি মনিটরিং করে দেখা যাবে এই ধরনের বারবার এই ধরনের ঘটনাগুলো আর ঘটবে না। গেল ২ মাসে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ জমা পড়েছে অন্তত ৬০০০। ইভ্যালি ও ই-অরেঞ্জ ছাড়া আইনি পদক্ষেপ নেই জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া অন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সিলেটের ওসমানীনগর এলাকায় ইউসিবিএল ব্যাংকের এটিএম এর লক ভেঙে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাজধানী ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির সাইবার বিভাগের দল। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানান, আসামিরা প্রযুক্তিতে খুব পারদর্শী ছিল। এই চক্রের সাথে আরও কেউ জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে। লোক তারা ঢুকেছে এবং তারা শাবল দৃষ্টিটা ভেঙেছে এবং টাকা তারা নিয়ে যাওয়া হলো প্রায় ২৫ লক্ষের মতো টাকা। সেই টাকা থেকে আমরা ১০ লক্ষ টাকা উদ্ধার করেছি এবং তারা এখন আমাদের কাছে আছে। আমরা যদিও মামলাটা হয়েছে উসমানীনগর থানা, সেখানে থানা পুলিশের রিকোয়েস্টে আমরা ধরেছি। তারা নিয়ে বাকিটা জিজ্ঞাসাবাদ করে বাকি টাকাটা কোথায় আছে আমি মনে করি সেটা তারা উদ্ধার করতে পারবে। প্রেমিকাকে গণধর্ষণের পর আত্মহত্যা করতে বাধ্য করায় প্রতিশোধ নিতে আলামিনকে খুন করেন ডায়মন্ড। দিনাজপুর থেকে গ্রেফতারের পর সিআইডিকে জানান তিনি এই ঘটনা। ঢাকায় সিআইডি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পুলিশ সুপার মুক্তাধর। নাইমাল জিকোর প্রতিবেদন। গেল ৩ সেপ্টেম্বর ফেনীর পৌরসভার পশ্চিম বিজয় সিংহ দারপাড়া গ্রামের হাজি ফরিদ মিয়ার টিনশেড কলোনিতে নৃশংসভাবে খুন হন আলামিন। আলামিনকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই তোফাজ্জল আহত হন। ভুক্তভোগীদের আর্তনাদে এলাকার লোকজন টের পেলে পালিয়ে যান হামলাকারী ডায়মন্ড। ঘটনার ১৯ দিনের মাথায় দিনাজপুর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ডায়মন্ডকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিআইডিকে ডায়মন্ড জানান, তার প্রেমিকা পপি মণ্ডলকে গণধর্ষণ এবং আত্মহত্যা করতে বাধ্য করে আলামিন। প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করার জন্য আমরা কাজ শুরু করি এবং আমরা যখন এই হত্যাকাণ্ড কেন সংগঠিত হলো, তার পর্দার আড়ালে যে ঘটনাটি ছিল, কিভাবে তিনি এই হত্যাকাণ্ডটি সংগঠন করেছেন, সমস্ত কিছুই তিনি স্বীকার করেছেন। আমরা এই হত্যায় যে ছুরিটি ব্যবহৃত হয়েছিল সেটিকেও আমরা জব্দ করতে সমর্থ হয়েছি। পপি আসলে নির্যাতনের শিকার হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা। আত্মহত্যা যে প্ররোচনা বা যৌন নিপীড়নের যে ঘটনাটি সামনে আসলো সেটা আরো অধিকতর তদন্ত করে পুনরায় পরবর্তী যে ধারাবাহিক কার্যক্রমগুলি আছে সেটা পরিচালিত হবে। এই ঘটনায় আলামিনের চাচা বাদী হয়ে ডায়মন্ডকে একমাত্র আসামি করে ফেনী থানায় মামলা দায়ের করেন। জেলায় নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের উপহারের ইলিশ যাচ্ছে ভারতে। বিস্তারিত জানাতে বেনাপোল বন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, বাংলাদেশ থেকে উপহার হিসেবে বেনাপোল দিয়ে ভারতে ইলিশ যাচ্ছে, এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বাংলাদেশ সরকার যে উপহার দিয়েছেন ইলিশ, তার প্রথম চালান আজকে যাচ্ছে। এখানে 23 টন ইলিশ রয়েছে, মাত্র 3টি রাখে। এই প্রথমবারের মতো এই ইলিশগুলো আজকে হয়তো ইন্ডিয়ায় ঢুকে যাবে, অপেক্ষায় রয়েছে, পোর্ট পার হওয়ার অপেক্ষায় রয়েছে। আপনি জানেন যে প্রায় 50টি প্রতিষ্ঠান 40 মেট্রিক টন করে ইলিশ পাঠাতে পারবে, যা এই 50টি প্রতিষ্ঠান 2080 মেট্রিক টন ইলিশ পাঠাবে তারা। তার প্রথম চালান আজকে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে ইলিশের 3টি ট্রাক এসে দাঁড়িয়েছে, যাতে 23 মেট্রিক টন রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, এখন তারা পারাপারের অপেক্ষায় রয়েছেন। সেই ইলিশগুলো তারা একটু পরে হয়তো এখান থেকে যেতে পারবে। পরবর্তীতে পর্যায়ক্রমে যে 50টি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো ইলিশ আসতে পর্যায়ক্রমে তারা পাঠাবেন, এমনটি আমরা জানতে পেরেছি। তো সব মিলে যে ইলিশ বাংলাদেশ থেকে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি, আপনি জানেন দুর্গাপূজা উপলক্ষে এই প্রথম চালান যাবে, পরবর্তীতে আরও যাবে। তো এই ছিল এইখান থেকে আমার কাছে সর্বশেষ বিশিষ্ট রয়েছে আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ। গেল 1 মাস ধরে সারা দেশে করোনা আক্রান্ত মৃত্যুর হার নিম্নমুখী। শনাক্তের হার কম হওয়ায় হাসপাতালেও কমেছে নতুন রোগীর চাপ। 24 ঘন্টায় করোনা উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 22 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 8 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 3 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দিনাজপুরে 2 জন, সাতক্ষীরার 1 জন, বগুড়ায় 3 জন, কুষ্টিয়ায় 4 জন মারা গেছেন। কুষ্টিয়া শহরের নিজ বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীন এক মা ও তার 2 বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ নিশ্চিত করেছেন মা ক্লিমা আত্মহত্যা করেছেন। ছেলে জিমের মুখের ওপর বালিশ রাখা থাকলেও তার মৃত্যু কিভাবে হয়েছে ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে বলে জানিয়েছেন। এ ঘটনায় থানাপাড়া বাদ এলাকায় শোকের মাতম চলছে। বিস্তারিত জাহিদুজ্জামানের প্রতিবেদনে। কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন আকলিমা। গড়াই নদীর পাড়ে বাঁধের পাশে মায়ের বাড়িতে ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সে। আর ওই ঘরেই বিছানায় ঘুমের মতো নিথর পড়েছিল 2 বছরের ছেলে জিমের দেহ। অল্প দূরে স্বামী রতন শেখের বাড়ি। মা ও শ্বশুর বাড়ি উভয় পক্ষের বক্তব্যই আকলিমা মানসিক বিকারগ্রস্ত ছিলেন। ওরা প্রায় 3-4 মাস ওর মাথার সমস্যা হয়ে গেছে, স্বামীর বাড়িও যায় না। ডাক্তারের কাছে ওই বললো যে আমার টেনশন হয়, আমার ভয় ভয় করে। ধরেন আমার যে চিল্লাইছে তখনই আমি যাই, দেখেছি যে দুইজনাই ওই অবস্থা। মা ছেলের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আকলিমা আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করলেও ছেলের মৃত্যু কিভাবে হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্টের পরই জানা যাবে বলছে পুলিশ। মেয়েটা ছিল ওই আপনার বিকারগ্রস্ত, মানে ব্রেনের সমস্যা ছিল, ট্রিটমেন্ট হচ্ছিল। পরে কালকে রাতে ও মানে আত্মহত্যা করছে। আর ছেলেটাকে কিছু খাওয়াইছে নাকি করছে এটা তো পোস্টমর্টম না হলে আসলে বোঝা যাবে না। আকলিমা 3 সন্তানের জননী ছিলেন। এর মধ্যে 2 মেয়ে আগের পক্ষের স্বামী, আর মারা যাওয়া জিম ছিল বর্তমান স্বামী রতন শেখের। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। আনুষ্ঠানিকভাবে জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিলেন বসুন্ধরা কিংসের হেড কোচ অস্কার ব্রুজন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, জাতীয় দলের দায়িত্ব নিলেন ব্রুজন, দায়িত্ব নিয়ে তিনি কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে এই ব্যাপারে জানাবেন। আকাশ, ধন্যবাদ। সাফ ফুটবলের জন্য, শুধুমাত্র সাফ ফুটবলের জন্যই দায়িত্ব নিলেন অস্কার ব্রুজন, যেটি গুঞ্জন ছিল যে 2 মাসের জন্য তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন। আসলে তিনি শুধু সাফ ফুটবলের জন্যই দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে তিনি 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করছেন। আমরা অতীতে দেখতাম যে প্রাথমিক দলটাও 35 সদস্যের কিংবা 36 সদস্যের হতো সেখান থেকে কমিয়ে কিন্তু 26 সদস্যের একটি প্রাথমিক দল, যেটি কিন্তু বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক সময়ের বিশেষ করে গত ৩-৪-৫ বছরের মধ্যে একটি নতুন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বিষয়, এই 26 সদস্যের দল থেকে কিন্তু 23 সদস্যের দলে আনা হবে এবং সেখানে কিন্তু প্রথমবারের মতো ডাক পেয়েছেন এলিটা কিংসলে, যিনি কিনা বাংলাদেশী নাগরিকত্ব নিয়েছেন, নাইজেরিয়ান ফুটবলার। তার খেলা নিয়ে কিন্তু এখনো সংশয় রয়েছে, কারণ তিনি এখন পর্যন্ত যে ফিফার ছাড়পত্র, আনুষ্ঠানিক যে ছাড়পত্র, সেটি এখনো পাননি। তিনি যদি এর মধ্যে 7 দিন হাতে রয়েছে সাফ ফুটবল শুরু হওয়ার, এর মধ্যে যদি তিনি পান তাহলে কিন্তু তিনি খেলতে পারবেন। তবে আরেকটি বিষয় হচ্ছে যে যেই কোচের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি জেমিডে, তিনি আজকে সকালেই চলে গেছেন নিজ দেশে ইংল্যান্ডে, এবং জাতীয় দলের যে কোচিং স্টাফ প্যানেল রয়েছে সেই প্যানেলে কিন্তু বড় রকমের পরিবর্তন এসছে। সেখানে কিন্তু অস্কার ব্রুজনের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আসিফুজ্জামান এবং হচ্ছে গিয়ে মাহবুব রক্সিকে নেওয়া হয়েছে। তারা দুজনই বসুন্ধরা কিংসের দলে অস্কার ব্রুজনের সহকারী হিসেবে কাজ করে থাকেন। এবং একই সঙ্গে যে জাতীয় ফুটবল দলের যে দল নির্বাচনেও কিন্তু একটা নতুনত্ব আনা হয়েছে, এবং কিরগিজস্তান লাস্ট যে টুর্নামেন্টে ছিল সেই টুর্নামেন্ট থেকে 6 জন ফুটবলারকে কিন্তু স্থলাভিষিক্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছেন আশরাফুল রানা, যিনি বাদ পড়েছিলেন, আতিকুর রহমান ফাহাদ আছেন টুটুল হোসেন বাদশাহ এবং এলিটা কিংসলে। বাদ পড়েছেন কিন্তু যেই দুজন ফরেন ফুটবলারকে, প্রবাসী বাংলাদেশি ফুটবলারকে ডাকা হয়েছিল, তারা বাদ পড়েছেন। তো মোটামুটিভাবে এই ছিল আমার কাছে। এবং একই সঙ্গে আরেকটু তথ্য জানিয়ে রাখি, জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। আজকে কোনো মাঠের অনুশীলন নেই, অনুশীলনটি কিন্তু কালকে থেকে শুরু হবে বিকেল 4টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আকাশে এই ছিল আমার কাছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সর্বশেষ। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, জাদুকাটা, নীলাদ্রি হাওর, বিলাসসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। ভারতের মেঘালয় পাহাড়ের কুল ঘেঁষা এই জনপদকে যেন নিজ হাতে অপরূপ সাজে সাজিয়েছে প্রকৃতি। তবে করোনা সংক্রমণ রোধে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও উপেক্ষা করছেন অনেকে। মোহাম্মদ বোরহানুদ্দিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণের হার নিম্নমুখী হওয়ায় প্রায় 5 মাস বন্ধ থাকার পর গেল 19 আগস্ট থেকে শর্ত সাপেক্ষে সারা দেশে খুলে দেওয়া হয় পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। এরপর থেকেই সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর, জাদুকাটা, নীলাদ্রি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে আসছেন পর্যটকরা। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভারতের মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে এই হাওরের অবস্থান। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা হওয়া সত্ত্বেও হাওরের বিস্তীর্ণ স্বচ্ছ নীল জলরাশি আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এই হাওরে। তবে করোনাকালে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছেন অনেকেই। টাঙ্গুয়ার হাওর না আসে তাহলে দেশের এই যে সুন্দর যে জায়গাগুলো, এটা আসলে উপভোগ করতে পারবে। বর্তমান করোনা মহামারীতে সরকারি অনেক বিধিনিষেধ থাকার পরেও এখানে প্রশাসনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে মানুষের স্বাস্থ্যবিধি মানছে না। স্বর্গীয় সৌন্দর্যে ভরা জায়গাটা কাশ্মীর নয়, নীলাদ্রি লেক। এর নামটা যেমন সুন্দর, এর রূপটাও তেমনই মোহনীয়। পানির রং এতটা নীল আর প্রকৃতির এত মায়াবী রূপ হয় কি করে, চোখে না দেখলে বোঝাই যায় না। আর তাই তো প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। এই জায়গাটা আসলে খুব বেশি চমৎকার এবং প্রকৃতির একটা অপরূপ শোভা এখানে রয়েছে। এখানে যে পানি সৌন্দর্য ছিল, পাহাড়ের সৌন্দর্য, এটা তো অতুলনীয়। বিশম্ভরপুরে পাহাড় বিলাস নামে পর্যটন কেন্দ্র থেকে করচার হাওরের পরিবেশ উপভোগ করতে পারেন পর্যটকরা। প্রতিদিন হাজার হাজার বিনোদনমুখী মানুষ আমাদের এই অঞ্চলে আসেন। তবে পর্যটকদের শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতে নানা উদ্যোগ গ্রহণ করার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা চেষ্টা করতেছি যে সুনামগঞ্জের পর্যটনকে আরো বেশি বিকশিত করার জন্য, আরো বেশি করে মানুষের সামনে তুলে ধরার জন্য। স্বাস্থ্যবিধি মানার জন্যই তা সচেতন করে যাচ্ছি, মাইকিং করছি, সেখানে মোবাইল ফুট হচ্ছে। সড়কপথের উন্নয়নের পাশাপাশি পর্যটকদের জন্য মানসম্মত আবাসিক হোটেল ও স্বাস্থ্যসম্মত রেস্তোরাঁ গড়ে তোলা হলে সুনামগঞ্জ হতে পারে দেশের অন্যতম সেরা পর্যটন হাব, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ট্রাক কারবান মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার হয়েছিল এবং এ ব্যাপারে ব্রিফিং চলছে। আমরা সরাসরি যাচ্ছি সচিবালয়ে। আবারও বলছি যদি এখানে এমনও আছে তারা বলছেন যে এক মানে ট্রাক চালক প্রাইম মুভার চালক আজকে 10 বছর ধরে প্রাইম মুভার চালায় কিন্তু তার লাইসেন্স হলো হালকা কিংবা মাঝারি। তাদের দাবি ছিল যারা চালাচ্ছেন তাদের একটা টেস্ট করে বিআরটি এর মাধ্যমে তাদের টেস্ট করে তাদেরটা যদি ওনারা সঠিক পান তাহলে যেন সঙ্গে সঙ্গে দিয়ে দেন, তা এইটাই ছিল। ওনারা অযৌক্তিক কিছু বলেননি। থ্যাংক ইউ। দর্শক, ট্রাক কার্পেট ভ্যান মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার এবং এ ব্যাপারে সচিবালয়ে ব্রিফ করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি অল্প ব্যবধানে কানাডার নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছে, কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এ নিয়ে জাস্টিন ট্রুডো তৃতীয়বারের মতো কানাডার নির্বাচনে জয়ী হলেন, কিন্তু তার সমালোচকরা বলছেন এই নির্বাচনে সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। নির্বাচনে লিবারেলরা 157টি আসনে এগিয়ে, কিন্তু পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তাদের দরকার 170 আসন। ট্রুডোর নির্ধারিত সময়ের আগে এই আগাম নির্বাচন ডেকেছিলেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশায়। মঞ্চিলে এক বক্তব্যে সমর্থক সহ বিরোধী দলীয় নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ট্রুডো। কনজারভেটিভ পার্টি প্রধান বিরোধী দল হিসেবে তাদের অবস্থান ধরে রেখেছে এবং 122টির মতো আসনে জয়ী হয়েছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানান আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এদিকে তালেবান সরকার প্রসঙ্গে মতান্তরের জেরে বাতিল হল সার্কের বৈঠক। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে যুক্ত করার দাবি তুলেছিল পাকিস্তান, কিন্তু সার্কের বেশিরভাগ সদস্যই দেশি পাকিস্তানের দাবিতে রাজি না হওয়াতে বাতিল করা হয়েছে বৈঠক। আফগান মেয়েদের স্কুলে না যেতে দেয়া হবে ইসলাম বিরোধী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এবারে নিউজ 24 স্পোর্টস। সিলেটে 4 দিনের একমাত্র টেস্টে আফগানিস্তানের অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগার যুবাদের সংগ্রহ 5 উইকেটে হারিয়ে 147 রান। ওপেনিংয়ে নামান নাবিল ও ইফতেখারের ব্যাটে ইনিংসের সূচনা ভালো করে বাংলাদেশ। এই দুজনের জুটি থেকে আসে 46 রান। নাবিল সামির বলে 20 রানে আউট জুটি ভাঙে। এরপর আরেক ওপেনার ইফতেখার ফেরেন 37 রান করে, আর খালিদ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন 9 রানে। ব্যক্তিগত 28 রান করে নাবিদের বলে বোল্ড হয়ে ফেরেন মেহরাব। অলিম্পিকের পর এবার বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের শুটটা ভালো হলো না রোমান সানার। রেকর্ড পুরুষ এককের ব্রোঞ্জ ধরে রাখার মিশনে 46তম হয়েছেন রোমান। কোয়ালিফিকেশন রাউন্ডে নিজের পূর্ণ স্কোরেও যেতে পারেননি রোমান সানা। যুক্তরাষ্ট্রের ইয়াংটন মঙ্গলবার শুরু হয়েছে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার র্যাঙ্কিং রাউন্ড বাছে 636 স্কোর গড়ে 102 প্রতিযোগিতার মধ্যে গড়ে 46তম হয়েছেন রোমান। বাছে সেরা হয়েছেন দক্ষিণ কোরিয়ার আর্চার কিম ও জিন, তার স্কোর 677। রোমান সানার চেয়ে ভালো করেছেন বাংলাদেশ দলের আরেক আর্চার রামকৃষ্ণ সাহা, 642 স্কোর করে 27তম অবস্থানে আছেন তিনি। 633 স্কোর করে 50তম হয়েছেন হাকিম আহমেদ রুবা। দর্শক, এখনই পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাই।